রাইট আই চোখটা খুবই ভিশন খুবই খারাপ, এই অবস্থা হয়েছে মেরে মানে যে ঘটনাটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে রথযাত্রা আসতে চলেছে আমাদের বীজপুরের ওপর থেকে, সেই অনুযায়ী আমি দেয়াল লেখি এবং ঝান্ডা মারি এলাকাতে। তৃণমূলের দুষ্কৃতীরা এসে ঝান্ডা খুলে দেয় আমার। আমি যখন তাদেরকে বলতে যাই তখন তারা মদ্যপ অবস্থায় ছিল, চার পাঁচ পাঁচজন ছিল, আর ওরা তখন আমি বলার ফলে আমি প্রতিবাদ করি যে তোরা কেন আমার ঝান্ডা খুলতে গেলি, আমার পার্টির দল দলের ঝান্ডা খুলতে গেলি। তখন আমার ওপর রীতিমতো ভাবে বাঁশ রড লাঠি নিয়ে আমার ওপর চড়াও হয়, আমাকে মারে, ফেলে মারে, ঘুষি মারে, মাথায় আঘাত খুব মারে। আর আমি তখন একা ছিলাম, সেই কারণে ওরা পাঁচজন ছিল বলে আমি কিছু করে উঠতে পারিনি, আমার ওপর এমনভাবে মারে। আর তারপর আমি থানায় গেছিলাম, থানা থেকে আমাকে হসপিটাল পাঠায় এবং হসপিটালে আমার লোকাল নেতৃত্ব, আমার ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের এমএলএ স্যার এবং এমপি স্যার সবাই সহযোগিতা করেছে। আমার হসপিটালে লোক পাঠিয়েছিল এনআরএসে এমপি স্যার, এবং এখনও আমার আজ সকালবেলা আমি কোনো কারণে আমি বাইরে গেছিলাম, একটু বাইরে সামনেটায় গেছিলাম, আর সেই সময় আমার হাতে আমার সেই সময় তৃণমূলের সে যে ছেলেটি আমাকে মেরেছিল কালকে, সে আবার হাতে লাঠি নিয়ে আমাকে আবার পুনরায় আজ সকালেও মারতে যায়। এরা হচ্ছে তৃণমূলের, এরা চিনি এদেরকে, এরা প্রকাশ্যে তৃণমূলেরই দুষ্কৃতি। এদের বাড়ি হচ্ছে আমার এখানে একজনের বাড়ি, আমার কোয়ার্টারের ভেতরে একজনকার বাড়ি, বাদ বাকি যা ছিল সব বাইরের। ওরা দীর্ঘদিন কোয়ার্টারের মধ্যে আমাদের এলাকার মধ্যে এসে তৃণমূলের গুন্ডারা মদ পান করে এবং এরকম খারাপ আচরণ মানুষের সাথে করে, এবং আমাকে রীতিমতোভাবে আজ থেকে নয় অনেক দিন ধরে আমাকে থেট্টা মারি, আমাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল। কিন্তু কালকে যেহেতু ঝান্ডা খুলে আমি প্রতিবাদ করি, তার ফলে আমাকে মারে এবং খুব মার মারে। আমার সুপ্রতিম ঘোষ, 23 নম্বর ওয়ার্ড, শক্তিকেন্দ্র প্রমুখ। তাই 23 নম্বর ওয়ার্ড থেকে আমাদের তৃণমূলে কোনো লেনদেন নেই, তারা বিজেপির পুরনো ঝগড়া, নতুন বিজেপি পুরনো বিজেপি ঝগড়া, সেই ঝগড়া নিয়েই এখন ঝামেলাটা চলছে। ওখানে তৃণমূলের আমাদের কোনো লোকের কোনো মারধরও করিনি, তৃণমূলের ওখানেকার কোনো কর্মীও ছিল না, তৃণমূলের ওখানে কোনো ঝান্ডাও ছিল না। তাদের নিজের ঝামেলাটা নিজে মেটাক, আমরা চাইছি এলাকাতে শান্তি হোক, সামনে ভোট আছে, মানুষ শান্তিভাবে ভোট দিক, যাকে দেওয়ার কাছে সেটা দিক, কিন্তু কোনো রকমে আমরা ওই ঝগড়া ঝামেলা আমাদের নেই। তৃণমূল কংগ্রেস ঝগড়াতে বিশ্বাস করে না। ঠিক। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।